হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক অনেক তো বন্ধুরা দেখো রাতের যে অলরেডি রেডি আর আমিও রেডি তো শীতকাল সেজন্য সোয়েটার নিয়ে পরেছি আর স্কারটা নিয়েছি বাড়ি খুব শীত তুমি সোয়েটার পড়ো নি কেন তোমার রক্তের গরম বেশি তো যাই হোক আমরা তোমরা দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাবো সেজন্য তিনজনে একটু রেডি হয়েছি দূরে কোথাও যাচ্ছি না পাশেই যাচ্ছি তো রাতের বেলা যাচ্ছি এখন অনেক রাত করা বোঝে নটা নটায় হবে তো ঘড়ি নেই ঘরে বুঝতে পারছি না এখন কটা নটার মতোই হবে তো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বলছি না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো 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 ঘরের লাইট কেমন থাকবে কি অবস্থা ঘরটা দেখো কোথাও যাওয়ার ফলে সময় হলে ঘরের মধ্যে কোনো এলোমেলো মেলো এসে আমার ঝামেলা হবে চা গাছে ঝাড়া না দরজাটা দেবো আমি তুমি মোবাইল নিয়েছো তাতান কি নিয়েছো শোনা হাই করে দাও বন্ধুদের তাতান দেখো হাতে কি নিয়েছে হুম চলো বাইরেটা খুব অন্ধকার এই দেখো কুপকুপে অন্ধকার কুপকুপে অন্ধকার হুম পাপা মেয়েরা ফস না ওখানে গিয়ে পৌঁছাবে বুঝতে পড়েছো চলো এখন অন্ধকার আর দেখাতে পারবে না রাস্তায় তো মনে হয় বিশাল অন্ধকার একবারে গিয়েই দেখাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি আর আমরা এসেছি কোথায় দেখতে পাচ্ছ আমরা এসেছি পিকনিক করতে এখানে জায়গায় বন্ধুরা সবাই মিলে পিকনিক করছে পিস্টি করছে ওরা তাই আমাদের জোর করে বলেছিল আসতেই হবে আসার কোনো ইচ্ছা ছিল না করবির তাও করবিরকে জোর করে নিয়ে আসলাম এই যে ঘুরে দেখাচ্ছে দেখো একটা ছোট ভাগ্নে নাচছে চলো মেনু দেখাচ্ছি পেঁয়াজ কেটে রেখেছে টমেটো কেটে রেখেছে আদা এরপর দেখাবো আলু এ দেখো সব আলু কাটা হয়ে গেছে সবজি সব কেটে রেখেছে এবার দেখি কি রান্না বসিয়েছে অনেক দেরি করে এসেছি রান্না শুরু হয়ে গেছে দেখি কী রান্না বসিয়েছে এখন কপির ঘণ্ট হচ্ছে বাধা কপির ঘণ্ট রান্না করছে একটা বন্ধু এ দেখো রাঁধুনি আমাদের স্পেশাল গেস্ট রাধুনি এবার মনে হয় মাংস কষানো হবে কড়াই গরম তেল দিয়ে দেওয়া হলো এবার আলুগুলো মনে হয় ভেজে নেবে কি আইটেম আছে আমি অবশ্য জানতাম না এসে এখানে দেখছি আলুগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মাখি নিচ্ছে কড়াই দিয়ে দেবে যেহেতু তেল গরম হয়ে গেছে কাঠে রান্না হচ্ছে আর যেখানে ফিস্টিটা করা আছে পিকনিকটা তার পাশে দেখো বড় একটা ঝিলের মতো এখানে একটা পুকুর আছে বিশাল বড় রাতের অন্ধকারে দেখতে পাচ্ছি বিশাল একটা পুকুর আছে এখানে পুকুরের পাশে পিকনিকটা করা আছে

কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে মাংসগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো আর মাংসটা একটু ফ্লাই করে নেবে এই আমাদের পেশাল রাঁধুনি আমাদের পেশাল রাধুনি সুদীপ পাল মাংস তরকারি প্রায় শেষের দিকে জলদি দেওয়া হয়েছে তরকারি হয়ে গেছে নামিয়ে ফেলা হলো দেখতে পাচ্ছো তরকারি কত সুন্দর কালার চলে এসছে একদম গরম গরম ঠান্ডার মধ্যে আমরা সবাইকে ডাক দেবো এবার বসে পড়বো সবাই অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া যাবে তাতান খেলা করছে এই যে করবি করবির ঘুম পাচ্ছিল অনেক রাত হয়ে গেছে সবাই বসে পড়েছি একটা বন্ধু নেমন্তণা করেছিল তো তোমাদের সে বন্ধুটাকে এবার দেখাবো এই হচ্ছে বন্ধু তোমাদের দেখাবো এই হচ্ছে বন্ধু খেতে বসছে এই যে ওর একটা চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটির নাম হচ্ছে সুজিত অমৃতা লাইফস্টাইল অ্যান্ড কুকিং তোমরা সে বন্ধুটাকে একটু সাপোর্ট করবে আমরা এখন বাড়ি চলে এসেছি আর দেখো তাতান সোনা এখনও কিন্তু ঘুমায়নি এখনও জেগে রয়েছে ওখানে এত উটোবাটা করেছে এত বদমাইশি করে এত দুষ্টু আর এখন দেখো এখনও ঘুমায়নি আবার জল জল করে আমাদেরকে তাকাচ্ছে এখন শুয়ে আছে আর আমি এখনও চেঞ্জ করিনি তো তোমরা এতক্ষণ তো দেখলে ভিডিওটা আমাদের একটা নিমন্ত্রণ ছিল ফ্রিস্টির তো সেজন্যই যাওয়া আর অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো পুরো ফ্রিসটিতে বলেছে যাওয়ার জন্য অনেক করে বলেছে অনেকবার তোমার দাদাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল আর সেজন্যই যাওয়া তো এখন আমি ঘুরে আমরা ঘুরে আসলাম এই যে তোমাদের দাদাভাই চলে আসলাম এখন আমরা ঘুমাবো তো ব্লগটা এখানেই সমাপ্ত করলাম আর বড় করলাম না তো যাই হোক তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি কেউ নতুন ফ্রেন্ড হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বন্ধুরা চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা এটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো অল দ্য বেস্ট